এটা ডুইং অন হবে, আগে বসেন দশ বছর। আচ্ছা ডুইংটা অন হলো, কেমন তাহলে খাতা নিয়ে আসেন, খাতা লাগবেন পেজ নিয়ে যাবেন। প্রথম কাজটা হচ্ছে যে এইখানে একটা মেনু বার নাই, হ্যাঁ এখানে একটা মেনু বার আছে, আমারটা দুইটা মেনু বার, আপনারটা তো একটা মেনু বার আছে দেখেন। তো এখানে যাওয়ার পরে আমি এখান থেকে হাইট মেনু বার আসছিল, আপনারটা এরকম আছে। আচ্ছা আপনি এরকম ড্রপ ডাউন কিতে ক্লিক করবে এরকম, আচ্ছা পাবেন ওইটা, এই যে ওয়ার্ক স্পেস এই সাইডে আর কি, যে এখানে, হ্যাঁ এখান থেকে শু মেনু বার দিলে এরকম একটা চলে আসবে, শু মেনু বার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তৃতীয় কাজটা কী, তাহলে আমরা একটা ইউনিট সেট করব যে কোন কাজে কাজ করব। তা এটা হচ্ছে ফর্মেট থেকে ইউনিটে যাওয়া যায়, এইখানে তাকান পরে এটা করতে পারবেন, আছে সব একটি পাবেন। হ্যাঁ ফর্মেট থেকে ইউনিটে গেলে এরকম একটা পেজ আসবে, অথবা এই মেনু বার থেকে আমি যাব নিচে ডুইং ইউটিলিটিস থেকে যে ইউনিট, কয়েকভাবে এই পেজটা আসে নাকি। তাহলে এখন লেখেন এক নাম্বার, লেখেন এখানে লিখালাম ও নাম্বার ওয়ান ইউনিট, হ্যাঁ ইউনিট এরকম UNITS ইউনিটস, হ্যাঁ এখানে একটু লম্বা টান দেন একটু, এখানে ব্যাকেটে ইউএন দেন, ইউএন ইউএন, হ্যাঁ শর্টকাট কমান একবার দিলেই হবে, হ্যাঁ ইউএন, হ্যাঁ এন্টার ব্যাকেট দেন, ব্যাকেট, হ্যাঁ রাইট এরকম বলে দেখতে হবে, ঠিক আছে এন্টার দিলে এই পেজটা আর কিছু করতে হবে না, এটা দিলে এন্টার দিব আর কি, এটা দেখতে হবে। যেমন আমি এখান থেকে ইউএন দিলাম, তাও এটা আসতেছে নাকি, আবার যদি আমি এখান থেকে ফরমেটে যাই যে ফরমেট থেকে ইউনিট, তাও এই পেজটা আসতেছে। আচ্ছা আচ্ছা, তো এই পেজে এসে কী করবো আমরা, ডেসিমেলের এই জায়গাতে ইঞ্জিনিয়ারিং দিব, ইঞ্জিনিয়ারিং, আচ্ছা তারপর প্রিসিশন সংখ্যা কমাই দিব, দুই সংখ্যা দিব। আরেকটা কাজ করবো এখান থেকে ড্রয়িংটা কিসে করবো, সেন্টিমিটার মিলিমিটার মিটার কোন ফরমেটে করবো, এখান থেকে আমরা এটা দিয়ে দিব ইঞ্চি রাখলাম। তাহলে আপনি এখানে তিনটা কাজ করবো, এখান থেকে ইঞ্জিনিয়ারিং দিব, এখান থেকে প্রিসিশন সংখ্যা কমাই দিব ইঞ্চি দিয়ে, ওকে বাটনে ক্লিক করবো। এটা ফার্স্ট প্রথম করতেই হবে, এটা এক নম্বর গেল। এখন তৃতীয় কাজ একটা লাইন নিব, এটা হ্যাঁ হ্যাঁ লাইন দুই নম্বর লেখেন, লাইন লাইন, হ্যাঁ এল আই এন ই শর্টকাট লম্বা দিয়ে টান দেন, এল দেন শুধু, হ্যাঁ ব্যাকেটে এল রাখেন, এল দিয়ে যদি এরকম এন্টার দেই তারপরেও লাইনটা অ্যাক্টিভ হবে, যে লাইন করতে পারতেছি। আবার যদি আমি এরকম এলে যাই এই লাইনে ক্লিক করি তাও করা যাবে, ঠিক আছে দুইভাবে লাইনটা অ্যাক্টিভ হয়। আবার এটা মন রাখতে হবে যখন এরকম আসে বা কোনো কিছু যদি এরকম হয়ে যায় এরকম, তাহলে কিন্তু এল টাইপ করলে এটা হবে না, এল টাইপ করলে কিছু আসবে না, কমান্ড চাপার জন্য এরকম স্কিপ চাপতে হবে, মাউসটা এরকম ফেস থাকলে পরে কমান্ড চাপতে হবে। মনে করেন যে আমি এখানে একটা এরকম কিছু একটা মধ্যে আসে, আমি এখানে লাইন দিব, এখন যদি আমি এল চাপি তাহলে কি লাইন হবে, তাহলে কী করতে হবে এরকম ফ্রেস করতে হবে, হ্যাঁ ইসে তারপরে ইউএন দিব বা তারপরে এল টাইপ করবো, যে কোনো শর্টকাট কমান্ড কাজ করবে, সিস্টেমটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা এখন এটা সিলেক্ট করে আমি যদি ই চাপি তাহলে এটা মুছতে পারবো, ই দিয়া ইরেস, আর এটা টুলস হচ্ছে এখানে, এই যেটা সিলেক্ট করে যদি আমি এই ইরেসে ক্লিক করি তাও কেটে যাবে, এটা দিলেও কেটে যাবে, কিন্তু আবার যে এটা শর্টকাট কমান্ড হচ্ছে ই, এই যে ইরেসের শর্টকাট কমান ই, দেখেন তিন নম্বর ইরেস, তিন নম্বর ইরেস, হ্যাঁ এইটা ই আর এ এস ই দেখছেন, হ্যাঁ পরে শর্টকাট কমান ই, শর্টকাট কমান ই, হ্যাঁ ই দিলেই চলে আসবো, যেমন এই যেটা নাকি এটা সিলেক্ট করে দেয়া ই চাপলে ই ডি দিয়া এন্টার দিব, এইভাবে ই পরে এন্টার ডিলিট হয়ে গেল। তৃতীয় কাজটা কি তাহলে, যে আবার এটা ডিলিট করলে হবে, একই বিষয় এটা সিলেক্ট করে ডিলেট চাপেন তাও ডু হয়ে যাবে, হ্যাঁ এরকম অনেকভাবে করা যায়, হ্যাঁ অনেকভাবে করা যায় কিন্তু কয়েকটা প্রসেস জানতে হবে। তারপরে তাহলে আমি একটা লাইন নিলাম, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবো, তারপরে এইখানে এটা শো করতেছে দেখছেন, এই যে এখানে কতটুকু লাইনটা আছে, লাইনটা বাঁকা যাচ্ছে, বেঁকে যাচ্ছে, জি হ্যাঁ বাঁকা যাচ্ছে, লাইনটা যদি স্ট্রেট করতে চাই এটা হচ্ছে অর্থমোড, দেখেন চার নাম্বার অর্থমোড, অর্থমোড, হ্যাঁ অর্থমোড, ব্র্যাকেটে এফ এইট, এই যেটা এফ এইট দেন ব্র্যাকেটে, ব্র্যাকেটে এফ এইট, এফ এইট, হ্যাঁ এটা একবার দিলে হয়, এটা দিনটা দিতে হয় না। এই যেমন এই যে আমি যদি কথার কথা এখানে একটা লাইন দিলাম, লাইনটা বাঁকা যাচ্ছে, যে এফ এইট ক্লিক করি দেখেন এই যে এটা অন অফ হচ্ছে, একবার অন হচ্ছে দেখছেন, আচ্ছা
এটা এফ8 দিলে এটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ এটা বন্ধ করে দেওয়া হয়ে যায়। আবার অথবা এখানে ক্লিক করলেও হয়, যদি এফ8 কাজ না করে মনে করেন তো এখানে ক্লিক করলেও একবার অন হচ্ছে, এটা কি এখন নাই ক্লিক নাই, যার কারণে এটা বাঁকা যাচ্ছে। আমি যদি অন করে দিলে এরকম নীল দেখাবে, তারপরে এটা আমি যে কোনো দিকে সোজা যাচ্ছে, কোনো বাঁকা যাচ্ছে না। আর যদি বাঁকা নিতে চাই এটা আবার অফ করবো, এখন কি অ্যাঙ্গেল যাচ্ছে না, বিভিন্ন বাঁকা যাচ্ছে। আবার যদি এটা সোজা নিতে চাই এটাতে ক্লিক করবো নাকি, আবার অথবা এফিট শর্টকাট কমাম, দুইভাবে কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে সোজা নেওয়া যাবে। আচ্ছা আর কি আমি একটু বলি, আর প্রথমে আমার লাইন একটা টানছি, টানার পরে এইখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা সোজা হয়ে যাবে। না না, এটা যে এখন আগে তো সোজা আছে, যদি বাঁকা করতে চাই বা সোজা করতে চাই এটাতে অন অফ করতে হয়। যদি মনে করেন যেখানে বাঁকা যাচ্ছে না, বাঁকা দরকার এরকম একটা অ্যাঙ্গেলে যাবে, হ্যাঁ তাই সেক্ষেত্রে আপনি এখানে যাবো আমরা, এটাই দেখুন এরকম বাঁকা গেল না, এটা এরকম। আবার যদি এরকম একটা অ্যাঙ্গেলে যাবে, যাবে না তখন এটা এটার কারণ দেখবেন এটা এরকম যাচ্ছে, আমি তো যাচ্ছিলাম এটা এরকম বাঁকা যাবে। তারপরে দেখেন একটা লাইন নিলাম, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবো, লাইনটা সোজা নিলাম এটা দিয়ে। এখন এই লাইনটা এখান থেকে দেখাচ্ছে 2 ফিটের মতো আছে এতটুকু না, এখন এখানে মাপ দিতে হয় এরকম 5 দিয়ে ফিট দিলে, 5 দিয়ে ফিট দিলে এটা 5 ফিট নেবে, ফিট চিহ্ন এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা, ও আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা 5 ফিট দিলে এটা 5 ফিট নেবে, হ্যাঁ এই লাইনটা 5 ফিট আছে। হ্যাঁ আবার দেখেন আমি যদি এখানে ক্লিক করি, যদি এটা 60 দিই, তো 60 ইঞ্চি সমান কত, 5 ফিট, 5 ফিট, হ্যাঁ তো 60 দিলেও 5 ফিটই কাউন্ট করবে। ও আচ্ছা, যদি কোনো চিহ্ন বাহিরে পরে না দেন তাহলে ইঞ্চিতে কাউন্ট করবে, যেমন আমি এখান থেকে 6 ফিট, হ্যাঁ 6 ইঞ্চি দিলাম, তো 6 ফিট দিয়ে 6 এইভাবে দিবেন, ঠিক আছে না। আরেকটা বিষয় আছে, আরেকটা লাইন আমি এই মাথার থেকে আরেকটা লাইন নিব, তো এখানে মাথায় রাখতেছি কারণ একটা পয়েন্ট আসতেছে, আপনি এটা আসবে না সহজে। হ্যাঁ এটা হচ্ছে স্ন্যাপ বাটনে, যেটা এইখানে এখানে আমি যদি এখানে একটা লাইন নিব, এই মাথার থেকে আমি যদি এখানে একটা লাইন ড্র ক্লিক করে নিলাম, এই দুইটা মাথা কিন্তু জয়েন নাই, আছে জয়েন হয় না, এটা হবে না, তাহলে কী করব এখানে। তো নিচে আরেকটা কমান্ড আসছে, এই যে এটা অবজেক্ট স্ন্যাপ, এটা অন করতে হবে, অন করলে এরকম পয়েন্ট দেখা যাবে, হ্যাঁ আছে, কিন্তু আপনি এটা এরকম ইন পয়েন্ট দেখাবেন, আবার অবজেক্ট স্ন্যাপে যাই আর রাইট বাটন চাইপে অবজেক্ট সেটিংয়ে যাব, অবজেক্ট সেটিং, হ্যাঁ আচ্ছা লা কি ভাই, আরে এটাতে অবজেক্ট স্ন্যাপ সেটিং, এটাতে জানেন এটা একবার করলে থাইকা যায়, সমস্যা নেই, এটা দেখতে হবে না, ওটাতে রাইট বাটন চাপেন একবার হয়ে যাবে নিচে, হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ ওই সিলেক্ট অল দিয়ে দেন, সিলেক্ট অল, সিলেক্ট অল, হুম ওকে দিয়ে দেন, আর এটা অন রাখবেন সমস্যা নেই। তাহলে হ্যাঁ এরকম লাইন দিলে লাইন আসবে, একটা লাইন দিলাম নিচের দিকে নিব, মাউসটা যে দিকে রাখবো ওই দিকে লাইনটা যাবে নাকি, হ্যাঁ এটা এদিকে রাইখা আমি দিলাম 5 ফিট, তা লাইনটা 5 ফিট হয়ে যাবে, 5 ফিট হয়ে ভেঙে যাবে, কোথাও ক্লিক করতে হবে, আমি কোথাও কোথাও কিন্তু ক্লিক করতেছি না। পরে এদিকে নিলাম, উপরেটা কয় ফিট নিচ্ছিলাম দাদা, 5 ফিট, ইমন 5 ফিট, হ্যাঁ এরকম উপরের দিকেও 5 ফিট দিলাম, 5 ফিট এন্টার, তাহলে এটা 5 ফিট, 5 ফিটের একটা ই হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে, রাইট। আর এই বাটনটাকে যদি আমি কর্নার রাখতে চাই, এই যে এটা এটা মাঝখানে যদি মনে করেন যে বিস্তি রাখতেছে, সেক্ষেত্রে এই যে ভিউ যাবো, ভিউ থেকে আর ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিনটা উঠাই দিব, হ্যাঁ এটা উঠাই দিলে এটা কর্নারে থেকে যাবে, ভিউ ডিসপ্লে অরিজিন আইকন, হ্যাঁ ভিউ ভিউ ডিসপ্লে ইউসিএস আইকন উপরেরটা অরিজিন, হ্যাঁ অরিজিন টিকটা উঠাই দেবেন, তাহলে এটা কর্নারে বসে থাকবে। আচ্ছা তাহলে আরেকটা বিষয়, এই যে আমি যদি এটাকে এই পাশে আনতে চাই, ড্রয়িংটাকে এই যে হুইলের ভিতরে চাপ দিয়ে তাদের এরকম পেন আসে দেখছেন, এই যে কোনটাতে চাপ দিচ্ছি, হুইলের ভিতরে, হুইলের ভিতরে এরকম হাত আসবে, আপনি এটা তো ডাবল ক্লিক করলে আসবে মনে হয়, এটাতে চাপ দিয়ে দলে এটা, হ্যাঁ অথবা রাইট বাটন চাইপা এই যে আছে পেন,
প্যান মানে হাতের মতো প্যান। আচ্ছা বুঝছি। এটা চাপতে ধরে এই পাশে রাখতে পারলাম, একটা ড্রয়িংকে এরকম উপরে নিচে চেঞ্জ করতে পারবো। বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তো এটা এই পাশে, এই পাশে আমি নিতে পারবো? নিতে পারছি। আচ্ছা, আর একটা শর্টকাট কমান আছে, এগুলো একদম বেসিক বিষয় কাজ করতে, এখন যেগুলো বলতেছি আর কি। হ্যাঁ, একদম মুভ করলাম, সরাইলাম, এখন এই ড্রয়িংটা এরকম হুইল ঘুরাইলে ছোটো হয়ে গেল, আবার এখানে হারাই গেছে, একটা ড্রয়িং ছিল না, এটা নাই এখন, তাহলে একটা শর্টকাট কমান আছে, যদি এরকম হারাই যায় জ্যাড দিব, ইফ ড্রয়িং লস্ট, হ্যাঁ লস্ট বা কোনো জুম না হয়, আচ্ছা এই সমস্ত কাজের জন্য জ্যাড দিয়ে এন্টার দিব, একবার জ্যাড দিয়ে এন্টার, এন্টার পরে আরেকবার দিব, এ এন্টার, আবার এটা মনে করেন এরকম আছে, যদি মনে করেন যে কমান্ডে কাজ করে না, রাইট বাটন চেপে যে জুমের জন্য জেড চাপছিলাম, হ্যাঁ একবার জুম জেড, আবার এই যে জুম এক্সট্রিম, এটা চলে আসবে। ঠিক আছে, এইভাবেও করা যায়, যেভাবেই করা যায়, অনেকে দেখবেন যে আপনি কাজ করতেছে এরকম করে, এরকম হয়ে কমান্ডে কাজ করতেছে, আপনি বুঝবেন না কী করতেছে, কিন্তু আসলে কমান্ডেও কাজ করা যায়, দুইভাবে কাজ করা যায়। আচ্ছা, তাহলে আমি আরেকবার লাইন নিলাম, হ্যাঁ লাইনে গিয়ে যাবো, যাওয়ার পরে 8 ফিট ধরলাম, নিচের দিকে যাবো 5 ফিট নাকি, পরে আবার এইদিকে নিলাম 5 ফিট নাকি, আবার নিচে আরও 5 ফিট নিলাম, আর দিতে যাচ্ছি না এখন। আচ্ছা, হ্যাঁ আর নিতে যাচ্ছি না এখানে, স্কিপ চাপো, শেপ 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 স্কিপ চাপলে সে, আচ্ছা আর নিতে যাচ্ছি না, ও আচ্ছা, আবার এখান থেকে আবার নিতে যাচ্ছি, এখন যদি নিতে চাই আবার লাইনে যাব, হ্যাঁ হ্যাঁ জি, লাইনে যায় এই এই যে ইন পয়েন্ট দেখাবে, এই মাউসে এরকম একটা ক্রস দেখাবে, পরে এদিকে, তাহলে এটা 5 ফিট, 8 5 কত, 13 ফিট নাকি, জি জি 13 ফিট দিলাম, 13 ফিট সম্ভব লম্বা হলো, পরে উপরে দিকে নিয়ে এটা কত আছে 5 5 10 ফিট, আমি যদি এখানে 10 ফিট দিয়ে এন্টার দেয় বা এখানে ক্লিক করলেও হয়ে যাবে, আগে দেখাইছিল ভাই 10 ফিট অটোমেটিক চলে আসছে, ওই মাথাতে পয়েন্ট করছিলাম। আচ্ছা, তখন তাহলে আমরা এটা এইভাবে করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা শুধু লাইন কমান্ডের কাজ। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে যে এইটা যে আমরা এতটুকু করছি এটা আসলে আদৌ হয়েছে কিনা এটা জানার দরকার আছে না, জি জি জি, জানার জন্য লিনিয়ার থেকে এই যেটা লিনিয়ার, লিনিয়ারে যাবো আর কি, আমার এটা হয়েছে নাকি ঠিক আছে নাকি, হ্যাঁ মাপটা দেখব। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু করাবো মাপটা এখানে। আচ্ছা, এটার জন্য এটা লিনিয়ারে যাইতে হয়, লিনিয়ারের থেকে আমি এই মাথায় ইন পয়েন্টে ক্লিক করবো, আরেকবার এই ইন পয়েন্টে ক্লিক করবো, উপরে নিয়ে গেলাম, হ্যাঁ নিলে এখানে জুম করলে দেখাবে 96 ইঞ্চি দেখাই না সেইটা, পাবো কোথায় এই যে দেখেন, ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইলে ক্লিক করলে এটা আসবে, তারপরে শর্টকাট কমান্ড ডি দিয়ে দেন, ডি ডি দিলে ওইটা চলে আসবে আর কি, একই বিষয় এই পেজ টানার জন্য দুইটা, যেরকম যে ইউনিটের জন্য কয়েকটা প্রসেস দেখাইছি না, এখানে এটা হ্যাঁ ডি দিয়ে এন্টার, ব্যাকেট দিয়ে রাখেন তাহলে বুঝবেন, প্রাইমারি ইউনিটে যাবো, হ্যাঁ প্রাইমারি ইউনিট থেকে এখান থেকে ইঞ্জিনিয়ারিং দিব, প্রিসিশন 4 সংখ্যা আছে না, ওইখানে দেখাইছিল আমি এটা 2 সংখ্যা দিলাম, দেখছেন এরকম আসছে, পরে যাবো টেক্সে ক্লিক করবো, টেক্স থেকে যেটা টেক্স হাইট, হ্যাঁ টেক্স হাইট দিব 6 ইঞ্চি, 6 দিব, আচ্ছা 6 মানে লেখাটা বড় 6 ইঞ্চি, আচ্ছা লেখাটা চিকন চিকন রয়েছে, লেখা স্টাইলটা চেঞ্জ করার জন্য যে টেক্স স্টাইল এখানে পাবো না, এরকম একটা বক্সের মতো আছে এটাতে ক্লিক করবো, হ্যাঁ তারপরে এই যে নিচে ফ্রন্ট নেম এখান থেকে, হ্যাঁ টাইম নিউ রোমান্স এটাতে ক্লিক করবো, অ্যাপ্লাই করলাম তারপরে কেটে দিলাম, হ্যাঁ তারপরে এইখান থেকে
আর যদি কোনো কিছু করা লাগবে না সেম বলে যাব। এই যে এখানে একটা চিহ্ন দেখাইছিলাম না, এটা থেকে চেঞ্জ এগুলো হবে, অন্য কিছু করব। আর এই জিনিসটা ছোটো আছে, এটা যদি বড় করতে চাই এখান থেকে দিব 3 ইঞ্চি দিলাম, এটা একটু বড় করলাম অ্যারো সাইজ। আচ্ছা, এই যে লাইনগুলো একটু বড় করলাম। আচ্ছা, তারপরে লাইন এখান থেকে যদি আমি এটা দিই ওকে বাটনে ক্লিক করে দিই, সেট করেন হয়েছে 8 ফিট এখানে দেখাইছে, কিন্তু এই লাইনটা আমি হাইট করে রাখবো এই যেটা এতটুকু। মডিফাই থেকে যাবো এই যে এটাতে লাইন থেকে এর নিচের দুইটা টিক উঠাই দিব। আচ্ছা, দিলে এটা এরকম সেট কারেন দিয়ে বের হয়ে আসবে এরকম আর কি। তাহলে এখন এটা প্রথমবার করে নেবেন। হ্যাঁ, এখন যদি এটাতে যান তাহলে এটা সুন্দর করে দেখাবে 5 ফিট, ঠিক আছে? এইখানে আছে কত সুন্দর দেখা যাচ্ছে এরকম। তাহলে আমরা আমাদের সবগুলো ঠিক আছে, আর এটা 13 ফিট আছে না? হ্যাঁ, এটা এটা 10 ফিট, বুঝছেন? এরকম করে আমরা লাইন দিয়ে এটা দেখতে পাবো যা করছি এতক্ষণ। তাহলে এতক্ষণ দেখাইছি শুধু লাইন দেখালাম, আর এটা দিয়ে দেখবো এখন কয়েকটা বিষয় দেখা যায়। ওয়েট করেন, একটা লাইন লাইন থেকে আমি এটা অর্থটা অন করলাম, এটা কি বাঁকা? একটা লাইন নিলাম, আবার এটা সোজা লাইন নিলাম নাকি? আবার এটা হচ্ছে সার্কেল নাকি? সার্কেলে যেগুলো ক্লিক করলে একটা সার্কেল হয়ে যায়। আচ্ছা, সি সার্কেল ফর সি ফর সার্কেল শর্টকাট কমান লেখেন, 7 নম্বর নিচে লেখেন সার্কেল আর কি, লেখেন সার্কেল লেখেন CIRCL শর্টকাট কমান সি দিয়ে এন্টার দিলে একটা সার্কেল হয়। আবার এখানে যাই ক্লিক করলেও সার্কেলটা হবে। আচ্ছা, তাহলে আমি সার্কেলে যাবো, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, মনে করেন এখান থেকে শুরু হবে, তারপরে যে সংখ্যা দিব রেডিয়াস নিয়ে নেবে, মনে করেন 3 ফিট দিয়ে দিব, 3 ফিট রেডিয়াসে একটা সার্কেল বসছে। এখন এগুলো আমরা দেখবো মেজারমেন্ট, এটা লাইন দেখছি। এখন লিনিয়ার থেকে যেটা এখান থেকে যদি লিনিয়ার থেকে যদি আমি এটা দেখি, এটা কিন্তু দেখা যাবে না, এটা হাইট সোজাটা দেখা যাবো এটা দিয়ে। কেমন বাঁকা লাইন দেখার জন্য অ্যালাইনমেন্ট দিব এটা। হ্যাঁ, এটাতে ক্লিক করে আমি ইন পয়েন্টে ক্লিক করবেন, আবার অর্থোডক্স করে এই মাথায় ক্লিক করলাম, হয়েছে? এবার বাঁকাটা দেখাবে, এটা বাঁকাটা আরেকবার দেখলে হবে এটা। আবার এটা যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা দেখতে হবে না? অ্যাঙ্গেল দেখার জন্য এটা ওই যাচ্ছে অ্যাঙ্গেল, এই যেটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলার থেকে এটা দিয়ে ক্লিক করলাম, এটা দিয়ে লাইন ক্লিক করবো, তখন দেখাবে 72 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এগুলো কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? এখান থেকে আমি অ্যাঙ্গেলারে ক্লিক করবো, এই লাইনে ক্লিক করবো, আবার এই লাইনে ক্লিক করবো, বুঝলেন? কত ডিগ্রি কোন আছে এটা বলে দেবে। আচ্ছা, তৃতীয় কাজ কি? তাহলে সার্কেল দেখবো, সার্কেলে কী দেখতে হয়? রেডিয়াস অথবা ডায়ামিটার, ডায় দেখতে হয়, এই যে এটা রেডিয়াস, রেডিয়াসে ক্লিক করে যদি এটাতে ক্লিক করি এটা দেখাবে 3 ফিট রেডিয়াস আছে, 8 দিয়ে বোঝাচ্ছে 8 3, মানে 3 ফিট রেডিয়াস আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আবার যদি এখান থেকে ডায়া দেখাই তাহলে দেখাবে 6 ফিট না? হ্যাঁ, 6 ফিট আউট দেখতো এটা, ডায় ডায় চিনা যে দেখাবে। তাহলে আমরা এইভাবে দেখবো, পারবেন না? কঠিন কিছুই না, আজকে এতটুকু থাকবে। আচ্ছা, তাহলে আপনি শুধু লাইন দেখবেন আর স্ন্যাপ, এই যে অর্থ দেওয়া লাইনটা সোজা বাঁকা দেখবেন, আর এখান থেকে এইটা দেখবো, আর দেখছি ফর্মের থেকে ইউনিট সেট করা দেখাইছি, কেমন? আর দেখাইছি ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইল, এই 5-6টা জিনিস দেখাইছি। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে বাই খুবই প্র্যাকটিস করা বিষয়, কেমন না? যদি মনে করেন আমি যে 4-5 ঘন্টা দেখাই কিছুই থাকবে না, আপনার কোর্সে যা আছে আমি সবই দেখাই দিতে পারবো, কিন্তু এটা নিতে পারবেন না। এই যে মাত্র দেখে নিয়েছে, মাত্র 19 মিনিট দেখেছি, 20 মিনিট হয়েছে। ঠিক আছে, ভিডিও দিব আপনাকে, পেন্ডে পাঠিয়ে দিব, সমস্যা নেই, চিন্তা করতে হবে না।